Assalamualaikum. Shabake shagotom and bitadas er pokkho theke. Ami Nishan abaro chole ashlam and bitadas er notun ekti video niye. Ajke amra review korbo khubi popular ekti gari Mitsubishi Pajero exit V73 model 2004 registration year 2006 3000 cc and octane drive. Onek din dhore apnara cheyechilen old Chevy apna Pajero exit gari gulo. So apnader jonno ajker ei review ti amar mone hoy kaje dibe. Ar gari tir color ta hocche pearl white color. Gari tir কোনো এক্সিডেন্ট লিস্ট নেই সেগুলো তারপর আমি আরেকটু পরে সবকিছু ফিচারসগুলো তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিবেন গাড়িটির ফ্রন্ট শেপ যদি দেখি ফ্রন্ট শেপটিও খুবই অ্যারোডাইনামিক একটি লুক এবং এখানে আমরা যদি ফ্রন্ট শেপের এখানে দেখি দুটি কাফ রয়েছে যেটার জন্য গাড়িটি খুবই ফুলানো ফুলানো লাগে এবং সাইড ফেন্ডারগুলো খুবই সামনের দিকে একটু উপর হয়ে এসেছে যেটা এখান থেকে এসে একদম উপরে হয়ে আবার নিচে আসছে আর এখানে ফেন্ডার মিরর রয়েছে এই সাইডে হেডলাইট ইউজ করেছে উইথ ফগ লাইট রয়েছে আর এখানে একটি বাম্পার দিয়েছে যেটার জন্য লুকটি আর একটু নাইস দেখাচ্ছে উইথ Mitsubishi বেস অ্যান্ড নাম্বার প্লেট স্লটও রয়েছে আর গাড়িটি যদি আমরা এদিক থেকে সাইড প্রোফাইল আসি সাইড প্রোফাইলও খুবই ভালো অবস্থা রয়েছে এখানে ফুট স্টেপ দিয়েছে এবং এই গাড়িগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220 মিলিমিটার্স আমরা যে কোনো রোড কন্ডিশনে যে কোনো জায়গায় যেতে পারবো উইথ পাজারো বেস দেখতে পাচ্ছি এবং প্রাইভেসি গ্লাস রেনশেড রয়েছে মিনিমাম বাজেটে পাজারো গাড়ি যারা খুঁজছিলেন তাদের জন্যই এই রিভিউটি আমি বারবারই বলছি আর এখানে এক্সিট বেস উইথ হ্যাজার্ড লাইট লুকিং গ্লাস উইথ ক্রোম রয়েছে আর টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে 16-inch অ্যালয় উইথ Mitsubishi আর টায়ার সাইজ 26570R16 আর এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 70 লিটার্স এখন আমি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো 3000 সিসির এই গাড়িটির ইঞ্জিন হর্স পাওয়ার 163 নিউটন মিটার টর্ক 246 এবং আপনারা জানেন আমাদের এনবিটারাস কোন রকমের এক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যে কোনো অ্যানালাইজিং থেকে চেকও করাতে চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেকও করে নিতে পারবেন আর চেক করার পর যদি কোনো কাজ বের হয় সেগুলো দিয়ে যদি অ্যানালাইজিং সেন্টারের কোনো কাজ বের হয়ে থাকে সেই কাজগুলো নিয়ে আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারবেন এখন আমি এই গাড়িটির কার্গো স্পেস চেক আউট করে দেখাবো আমরা যদি এই গাড়িটির পিছনের শেপ লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারোডাইনামিক স্পয়লার উইথ হ্যামাউন্ট স্টপ ল্যাম্প প্রাইভেসি গ্লাস এবং স্পেয়ার টায়ারের কাভারটি হচ্ছে টু টোনেরই ব্ল্যাক অ্যান্ড পাল কালার উইথ পাজারো বেস Mitsubishi বেস ব্যাক ক্যামেরা আর টেললাইটটিও খুবই অসাধারণ অ্যান্ড এখানে শো লাইটের অপশন নাই আর এই গাড়িগুলোর একজস্ট হচ্ছে একটি আমরা যদি পিছনে কার্গো স্পেস চেক আউট করে দেখি গাড়িটির যদি আমরা 7 সিটের অপশনটি নিই তখন আমাদের খুবই কমই স্পেস থাকবে লাগেজ রাখার জন্য তারপর একটি বা দুটি লাগেজ রাখতে পারবো ছোটোর মধ্যে আর যখন আমরা 5 সিট নিব তখন আমরা 5-6টি লাগেজ রাখতে পারবো এখানে আমরা পাওয়ার আউটলেটের অপশন রয়েছে দেখতে পাচ্ছি বোথ সাইড কাপ হোল্ডার অপশন রয়েছে আর এখানে সিটগুলোকে যথেষ্ট আপনারা চাইলে রিগ্লাইনও করে নিতে পারবেন আর এই দুটি সিটেরই হেডরেস্টগুলো হচ্ছে এখানে রাখা রয়েছে উইথ স্টোর আছে আর এখানে একটু ক্রসগুলো দেখাবো সেগুলো দেখলে আপনারা প্রাথমিকভাবে বুঝতে পারবেন একটু গাড়িতে কোনো মেজর এক্সিডেন্টাল হিস্ট্রি হয়েছিল কি না আমাদের এনবিটারাস কোনো রকমের এক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় আর বিক্রয় করে না এবং গাড়িটির পেপারসের আমরা সত্যবাক নিশ্চয়তা দিয়ে থাকি এখন আমি এই গাড়িটির রিয়ার কেবিন চেক আউট করে দেখাবো আমরা যদি এখান থেকে রিয়ার কেবিন দেখি রিয়ার কেবিনও লটস অফ পরিমাণে স্পেস আর এই গাড়িগুলো তো আপনারা তো জানেনই কোনো কমপ্লেন নেই লেগরুম হেডরুম নেই অ্যাভেলেবেল লেগরুম হেডরুম আছে উইথ এসিগুলো কন্ট্রোলিং করতে পারবো আমরা রিয়ার কেবিনে বসে হাই মিডিয়াম লো উইথ একটা স্টেয়ার অপশন রয়েছে আর সিলিং কন্ডিশনে যথেষ্ট ভালো অবস্থা রয়েছে উইথ সেন্ট্রাল এসির অপশন রয়েছে এবং লুম লাইটের অপশনও আছে এবং গাড়িটির ফ্লোর ম্যাটও খুবই ফ্রেশ অবস্থা রয়েছে Mitsubishi বেস দেখতে পাচ্ছি আর ডোর কন্ডিশনে যদি আসি ডোরের মধ্যে দেখতে পাচ্ছি পুরোটাই ফেব্রিক দিয়েছে এবং এখান থেকে মিরর কন্ট্রোলিং করতে পারবো স্পিকার দিয়েছে একটি জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে কাপ হোল্ডারের অপশনটি নাই আর সিটগুলো আপনি চাইলে যথেষ্ট রিগ্লাইনও করতে পারবেন এবং যথেষ্ট রিগ্লাইন করলে আপনারা খুব রিল্যাক্স হয়ে গাড়িটি জার্নি করতে পারবেন আর এখান থেকে যদি আমরা গ্লাস কন্ডিশন দেখি গ্লাসগুলো হচ্ছে অরিজিনালি টিন্টেড গ্লাস রেনশেড উইথ রুববারের অপশনও রয়েছে আর ফন্টে যদি যাই এখানে ফন্ট ডোরের মধ্যে ফেব্রিক প্লাস মিরর কন্ট্রোলিং করতে পারবো হ্যান্ডেল দিয়েছে স্টোর আছে উইথ স্পিকার টুইটারের অপশনও দিয়েছে আর এখান থেকে ভিতরে দেখালে ভিতরে যদি আমরা সিটগুলো দেখাই ভিতরেগুলোর মধ্যে হচ্ছে
সিটগুলোর মধ্যে সিট কভার নষ্ট করা রয়েছে এবং স্টিয়ারিংটা হচ্ছে লেদার স্টিয়ারিং অ্যান্ড মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো। এই গাড়িটি রান করেছে 78,000 কিলোমিটার্স আর গাড়িটিতে 7.5 ইঞ্চি ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে, উডেন রয়েছে, ফোর হুইল ড্রাইভ সিস্টেম দেখতে পাচ্ছি আর প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট রয়েছে। আর এই গাড়িটির এসি কন্ডিশনও খুবই ভালো, আমি নিজেও ড্রাইভ করেছি, খুবই কুল হয় এবং এই গাড়িটির ইঞ্জিন নষ্টও খুবই স্মুথ। আর উপরে যদি লক্ষ্য করে এখানে সানভাইজার রয়েছে, উইথ লুম লাইটের অপশন রয়েছে, রিয়ার ভিউ মিররও রয়েছে আর গাড়িটির ব্যাক ক্যামেরাটিও খুবই অসাধারণ। আর গাড়িটির যদি আমরা এখানে নিচেও দেখি, এখানে ফুট স্টেপের অপশন রয়েছে। এখন আমি এই গাড়িটির কোথায় অ্যাভেলেবেল আছে এবং এই গাড়িটির প্রাইস কেমন হবে সেটা শেয়ার করব। মিসুবিশি পাজারো এক্সিট V73 মডেল 2004, রেজিস্ট্রেশন ইয়ার 2006, 3000cc অ্যান্ড অকটেন ড্রাইভ। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 26 লক্ষ টাকা। এই প্রাইসটি নেগোসিয়েট প্রাইস, আমরা চাইব আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন। এছাড়াও আমাদের ইউনিট আরও অনেকগুলো গাড়ি রয়েছে, প্রাডো, পাজারো, নিউ শেপের পাজারো উইথ ক্যারি বয়, হাইল্যাক শার্ফ অ্যান্ড ডাবল কেবিন পিকআপ, এলিয়ন, প্রিমিও, ফিল্ডার, এই গাড়িগুলো, এগুলো সবগুলো দেখার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।